হ্যালো ভিউয়ার্স, তো আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সে বিষয়টা হচ্ছে যে কিভাবে আমাদের ব্যক্তিগত ফাইলের মধ্যে আমরা কোন সফটওয়্যার ছাড়াই পাসওয়ার্ড দিয়ে রাখতে পারি, ওই বিষয়টা নিয়ে আমরা আজকে টপিক আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো আমি যে ফোল্ডারটা হাইড করব অবশ্যই সে ফোল্ডারটা একটা নিউ ফোল্ডারের মধ্যে নিতে হবে। তো আমি ডেস্কটপের মধ্যে একটা নিউ ফোল্ডার নিলাম, নেওয়ার পরে আমি যে ফোল্ডারটা হাইড করব ওটা নিউ ফোল্ডারের ভিতর প্রবেশ করালাম। নিউ ফোল্ডারের ভিতর প্রবেশ করানোর পরে এখানে উপরে দেখতে পাচ্ছি আমরা চার্জ বক্সের পাশে আরেকটা বক্স দেখতে পাচ্ছি, অর্থাৎ এই ফোল্ডারটা কোথায় আছে সেটার ডিটেইলসটা এখানে দেখাবে। তো আমরা এখানে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে সি এম ডি লিখে দেব, লেখার পরে কিবোর্ড থেকে এন্টারে ক্লিক করব। তো এন্টারে ক্লিক করার পরে এই বক্সটা আমাদের সামনে শো করবে। এখানে আমরা অ্যাট্রিব লিখে দিব, এ ডাবল টি আর আই বি অ্যাট্রিব লিখব। অ্যাট্রিব লেখার পরে দেন আমাদেরকে যা করতে হবে, এখানে আমরা প্লাস দিব, এইচ দিব, আবার স্পেস দিব, আবার প্লাস দিব, কিবোর্ড থেকে এস দিলাম, আবার প্লাস দিলাম, স্পেস দিলাম, স্পেস দেওয়ার পরে আবার প্লাস দিব, প্লাস দেওয়ার পরে আর দিব। দেন এখানে আমাদের ফোল্ডার নামটা দিতে হবে, অর্থাৎ ফোল্ডার নামটা আপনার পাসওয়ার্ড হিসাবে থাকবে। সো আপনাকে এখানে অবশ্যই আপনার ফোল্ডার নামটা মনে রাখতে হবে। আপনি যদি ফোল্ডার নামটা যদি আপনার মনে না থাকে তাহলে আপনি ওই ফাইলটা উদ্ধার করতে পারবেন না। তো সেজন্য অবশ্যই মনে রাখবেন যে ফোল্ডার নেমটা আপনি দিবেন ওই ফোল্ডার নামটা আপনার মনে রাখতে হবে, ওটাই পাসওয়ার্ড হিসেবে এখানে ধরা যাবে। তো আমার এখানে ফোল্ডার নেম হচ্ছে যে আমি এখানে ফোল্ডার নেম দিছি পিক। তো আমি এখানে ফোল্ডার নেমটা দিয়ে দিলাম পিক, দেন কিবোর্ড থেকে এন্টারে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখন আমার ফাইলটা এখন হাইড হয়ে গেছে। তো এটা ফোল্ডার নামটা আমি জানলে আমি খুলতে পারবো, এটা আপনি ব্যতীত আর কেউ কারো সাধ্য নাই যে ওই ফোল্ডারটা অন করতে পারবে। দেখেন আমি এখানে ক্যান্সেল করে দিই, ক্যান্সেল করে দেওয়ার পরে এখানে নিউ ফোল্ডারে ক্লিক করলাম, দেখেন এই ফোল্ডারটা এখন আর নাই। যদি আবার পুনরায় নিয়ে আসতে চাই, ফোল্ডারটা যদি আনহাইড করতে চাই তাহলে কিভাবে করব? তো আমি যে ফোল্ডারের ভিতর আমার ফোল্ডারটা হাইড করছি ওই ফোল্ডারের ভিতর আবার প্রবেশ করতে হবে। প্রবেশ করে এখানে আবার চার্জ বক্সে গিয়ে সি এম ডি লিখে দিতে হবে। সি এম ডি দেওয়ার পরে ইন্টারে ক্লিক করলাম। ইন্টারে ক্লিক করার পরে এখানে আবারও আগের মতো অ্যাট্রিব লিখতে হবে। অ্যাট্রিব লিখলাম, দেন আমরা আগে দিছিলাম হাইড করার জন্য দিছিলাম যে প্লাস, যখন আমি আনহাইড করব আনহাইডের জন্য এখানে দিতে হবে যে মাইনাস। তাহলে মাইনাস দিলাম, এইচ দিলাম, স্পেস দিলাম, আবার মাইনাস দিলাম, এস দিলাম, স্পেস দিলাম, আবার মাইনাস দিলাম, তারপর আর দিলাম, স্পেস দিলাম। দেন এখানে আমার যে ফোল্ডার নামটা ছিল ওই নামটা এখানে দিয়ে দিতে হবে। তো আমরা যদি ফোল্ডার নামটা ভুলে যাই তাহলে আমাদের ওই ফাইলটা উদ্ধার করা সম্ভব হবে না, সেজন্য আমরা অবশ্যই ফোল্ডার নামটা মনে রাখব। তো আমাদের ফোল্ডার নেম ছিল যে পিক। তো আমি এখানে পিক দিয়ে এন্টারে ক্লিক করলাম। ইন্টারে ক্লিক করার পরে দেখেন আমার এই ফোল্ডারটা এখন আনহাইড হয়ে গেছে। তো বন্ধুরা আজকের টপিক এই পর্যন্তই, সামনের টিউটোরিয়াল আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।